ডলার হুন্ডির মাধ্যমে আসে তাহলে এটা তো বাংলাদেশে এসে তো ওই ডলার কেউ খেতে পারবে না, ডলারকে টাকায় রূপান্তরিত করতে হবে। তাহলে ডলার বাজারে টাকায় রূপান্তরিত করতে গেলেই ডলারের সরবরাহ বাড়বে, তখন ডলারের দাম কিছুটা কমার কথা। তার মানে এটা হুন্ডির মাধ্যমে আসলেও এখানে বাংলাদেশে এটা থাকছে না, এটা অন্য কোথাও চলে যাচ্ছে। ব্যাঙ্কিং চ্যানেলেও আসে আর ডলার আসে, এসে যদি রেমিটেন্সটা এখানেই ভাঙিয়ে কাজ করতো তাহলে এখানের মার্কেটে ডলারের প্রাচুর্য থাকতো, কিন্তু এটা কোনো কারণে থাকছে না। তার মানে যেই ডলারটা আসছে সেই ডলারটা রিজার্ভ হিসাবে শেষ পর্যন্ত গিয়ে সেন্ট্রাল ব্যাংকে জমা হচ্ছে না। হয় এটা বাজারের মধ্যে ঘুরছে চুপচাপ, জায়গায় জায়গায় আশায় বসে রেখেছে স্পেকুলেটিভ ট্রেডের জন্য যে আরও দাম বাড়ুক তখন আমি খরচ করব, অথবা এটা আবার অন্য পথে বাইরে চলে যাচ্ছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এই হলো ক্রাইসিসটা। এখন যখনই আপনি একটা বাজারে একটা দাম, বাজারের প্রক্রিয়া একটা দাম নির্ধারণ হয়, আপনি যখনই ওই দামের ঊর্ধ্বে বা নিম্নে কোনো দাম নির্ধারণ করবেন তখন বাজার সেই লজিক ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিন বাংলাদেশে ডলারের এগেনস্টে ম্যানেজড কারেন্সি সিস্টেম চালিয়েছে, তার মানে আমরা একটা দাম কৃত্রিমভাবে ডলারের দাম কমিয়ে রেখেছিলাম দীর্ঘদিন। আমাদের এখানে ইনফ্লেশন ছিল 5-6%, কিন্তু আমেরিকায় ইনফ্লেশন ছিল 2-3%। তার মানে অটোমেটিক্যালি প্রত্যেক বছর 2% করে আমাদের ডলারের দাম বাড়ানো উচিত ছিল, কারণ ইনফ্লেশনের লজিকে ন্যাচারালি এটা বাড়ানো উচিত ছিল, কিন্তু আমরা দীর্ঘদিন এটা বাড়াইনি। তো বকেয়া বাড়ানোটা হয়েছিল আরও 20-30%। যখন আর আমরা পাচ্ছিলাম না, ডলার আসছিল না, বা ডলার হুন্ডির আকারে ঘুরছিল, বা ডলার এক জায়গায় আমাদের কোষাগারে আসছিল না, তখন আমরা বাধ্য হয়ে এটাকে চেঞ্জ করলাম। কিন্তু চেঞ্জ করতে গিয়ে একই সঙ্গে আমরা মূল্যস্ফীতির ধাক্কায় পড়লাম আমদানিকৃত, তার ফলে মূল্যস্ফীতিটা ওখানেও দাম বেড়েছিল, আমাদেরও এখানে বেড়েছিল। আমাদের এক্সপোর্ট সাময়িকভাবে করোনাকালে কমে গেছিলো, রেমিটেন্স কমে গেছিলো, সব মিলিয়ে আমরা ক্রাইসিসে পড়ে গেছি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এখন এই ক্রাইসিস থেকে বার হওয়ার জন্য আমরা যদি ডলারের দাম বাজারে ছেড়ে দিই তাহলে ওই বহুদিনের বকেয়া রিফান্ডটা একবারে যদি আমরা করতে যাই তাহলে যা হয় তাই হবে, তাহলে একটা লণ্ডভণ্ড ব্যাপার হয়ে যাবে। সুতরাং গভর্নমেন্টের উচিত আস্তে আস্তে ডলারের দাম ম্যানেজ করে করে বাড়ানো, নাহলে পরে মুদ্রাস্ফীতি সামাল দিতে পারবে না, ওটা বাজারের উপর ছেড়ে দিলে এক লাফে সব কিছু জিনিসের দাম বেড়ে যাবে। যারা ডলার প্রবাসী আয় করে পাঠাচ্ছে তাদের মধ্যে দুটো সেকশন আছে, একটা হলো উচ্চবিত্ত, একটা নিম্নবিত্ত। উচ্চবিত্তরা পাঠাচ্ছে যেই মোটিভে, নিম্নবিত্তরা সেই মোটিভে পাঠাচ্ছে না। নিম্নবিত্তরা পাঠাচ্ছে পরিবারের ভরণ পোষণের জন্য এবং সেই ডলারটা আসলেই আসছে এবং এখানেই খরচ হচ্ছে টাকায় ভেঙে, সুতরাং ওই ডলারে প্রবলেম নাই। কিন্তু উচ্চবিত্তরা ডলার পাঠাচ্ছে লোভে যে এখানে আমি 2.5% ক্যাশ পাবো, এখানে ডলারের দামটা বেশি পাবো টাকায়, সেই সব কারণে। এবং এখানে টাকা যদি না পায় তাহলে ডলারটা রেখে দিচ্ছে স্পেকুলেটিভ ওয়েতে যতক্ষণ বাড়ার আশা আছে, সুতরাং ওই ডলারটা হিসাবের মধ্যে আসছে না, সাপ্লাই এফেক্টিভ সাপ্লাইয়ের মধ্যে আসছে না, এবং কোনো কোনো সময় এটা পালিয়েও যাচ্ছে 2.5% ক্যাশ নিয়ে আবার ওটাকে দিয়ে ডলার বানিয়ে ডলারটা নিয়ে চলে যাচ্ছে। আমেরিকা থেকে যেই রেমিটেন্সটা সৌদি আরবের চেয়েও বেড়ে গেল এটা খুবই অস্বাভাবিক, তারা লাভ করার জন্য পাঠাচ্ছে, তাদের তো এখানে এমন কেউ নাই যাদের জন্য তারা পাঠাচ্ছে, তারা পাঠাচ্ছে ডলারটা দিকে লাভ করার জন্য। এখন লাভ করার তো উপায় হলো টাকা বানানো, টাকা বানিয়ে তারপর টাকা দিয়ে এমন একটা কিছু এক্সপোর্টেবল বানানো যেটা বিক্রি করে যেই ডলারটা পাবে, বা ইম্পোর্ট করে যেই ডলার আবার একটা ইম্পোর্ট করে ব্যবসা করতে পারে। ইম্পোর্ট করার সময় ওভার ইনভয়েসিং করলেই কিছু ডলার আবার ওখানে চলে যাবে, আর এক্সপোর্ট করলেই, আন্ডার ইনভয়েসিং করলেই কিছু ডলার ওখানে আবার চলে যাবে। তার মানে ডলারও দিচ্ছে, তার থেকে একটা অংশ টাকা বানিয়ে লাভ করে আবার ডলার করে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং করে ডলার নিয়ে যাচ্ছে একটু বেশি পড়ে। টাকা পাচার করছে কি না সেই চেক আপটা রাখতে হবে, অর্থাৎ সম্পদের হিসাবটা রাখতে হবে।
দেশের ভিতরে কার কত সম্পদ আছে, বাইরে কত সম্পদ আছে, এবং এই সম্পদের কম বেশি হলেই বুঝতে হবে যে ওখান থেকে সম্পদ এসে এখান থেকে সম্পদে পরিণত হয়ে ওখানে চলে যাচ্ছে কি। আর আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, প্রাইস অফ দ্য ইম্পোর্টেড গুডস অ্যান্ড প্রাইস অফ দ্য এক্সপোর্টেড গুডস চেক করলেই বার হবে। ম্যানেজেবল কারেন্সিতে আস্তে আস্তে ডলারের দাম বাজারটা দেখে দেখে করতে হবে। যেমন এখন আমাদের মুদ্রাস্ফীতি যদি 10% হয়ে যায় আর আমেরিকায় যদি মুদ্রাস্ফীতি 5% হয়ে থাকে, তাহলে আমার ডলারের দাম এমনিই 5% বাড়াতে হবে। এখন আপনি যদি নিজে ম্যানেজ করে বাড়িয়ে দেন তাহলে মুদ্রাস্ফীতি এমনিই 10% থেকে 20% হবে, তখন আবারও ডলারের দাম আপনি ওইভাবে মানে কিউমুলেটিভলি ডলারের দাম বাড়তে থাকবে, তখন আপনার এটা মানে নষ্ট হয়ে যাবে। ম্যানেজেবল কিন্তু বাজারের ডিরেকশনটা বিবেচনায় নিয়ে। আমাদের তো দুই রকম কারণ আছে ডলারের দাম বাড়ার, একটা হলো ডলারটা এখানে এসে আবার চলে যাচ্ছে বা ডলারটা থাকছে না এখানে, এখান থেকে যারা ডলার আর্ন করছে তারা এই দেশে তাদের মাটিতে পা নেই, তারা ডলার আর্ন করছে এই দেশের রিসোর্স দিয়ে কিন্তু সেই ডলারটা এখানে বিনিয়োগ করছে না, এটা হলো একটা জিনিস। এই প্রবলেম সলভ করা, দাম বাড়িয়ে দিলে, ডলারের দাম বাড়িয়ে দিলে ওরা আরও টাকা করবে, করে আরও ইনভেস্ট করবে, আরও ডলার বানাবে, আরও পাঠিয়ে দেবে। সুতরাং ওইটা দিয়ে ওই প্রবলেম আপনি ডলারের দাম বাড়িয়ে সলভ করতে পারবেন না। আপনি বলবেন যে ডলার বাড়িয়ে আমি ওই ডলারকে অ্যাট্রাক্ট করবো, ও বলবেন হ্যাঁ আমি তো অ্যাট্রাক্টেড আছি, কিন্তু আমি অ্যাট্রাক্টেড আছি নট টু লিভ হিয়ার বাট টু লিভ দেয়ার ইন দ্য ফাইনাল।